আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে সহবাসের পর মেয়েরা বাড়ির কাজ কাম এবং ছেলে মেয়েদেরকে দুধ পান করাতে পারবে কি না, এই সম্পর্কে ইসলাম কি বলে। তো যারা আমাদের চ্যানেলে নতুন, এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং দিন প্রচারের জন্য বেশি বেশি শেয়ার করুন এবং কমেন্ট করুন। তো মেয়েরা সহবাসের পর কিছু জিনিস করতে পারবে না, সেগুলো হচ্ছে নামাজ পড়তে পারবে না, আল্লাহ তাআলার ঘর ওখানে জিয়ারত করতে পারবে না, এবং কোরআনের তেলাওয়াত করতে পারবে না, এবং কোরআনকে স্পর্শ করতে পারবে না, এবং মসজিদে যেতে পারবে না অথবা মসজিদে অবস্থান করতে পারবে না। তো এই কাজগুলোর মধ্যে বাচ্চাদেরকে দুধ পান করানো অথবা বাড়ির কাজকাম করা এগুলো নেই। এই জন্য আমাদের সমাজের মধ্যে একটি প্রচলিত ভুল যে সহবাসের পর মেয়েদেরকে এই সমস্ত কাজ করতে দেওয়া হয় না। তার শাশুড়ি এবং ননদ, মেয়ের আত্মীয় স্বজন, তারা সকলেই মেয়েদের উপর বাধ্যবাধকতা করে যে গোসল করতে হবে। মাঝে মাঝে তো এমনও হয় যে বাচ্চারা মেয়ের ছেলে মেয়ে কাঁদতে থাকে আর মেয়ে তাদেরকে দুধ পান করে না। জিজ্ঞাসা করলে কেন পান করান না, তখন তারা বলে আসলে আমি তো গোসল করি নাই। আসলে এটা তো কোনো প্রশ্নের উত্তর হতে পারে না, আপনারা স্পষ্ট ভ্রান্তির মধ্যে রয়েছেন। কেননা আমরা যে কারণগুলো কোরআন এবং হাদিস থেকে পাই, এই কারণগুলোর মধ্যে বাচ্চাদেরকে দুধ পান করানো যাবে না অথবা বাড়ির কাজকাম করা যাবে না এগুলো নেই। এই জন্য এগুলো আপনারা সহবাসের পর আপনারা বাচ্চাদেরকে দুধ পান করাতে পারবেন, বাড়ির কাজকাম করতে পারবেন। তবে সহবাসের পরে আপনারা যদি অজু করে ঘুমান এটা উত্তম। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তার সাথে এমন হয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন বুখারী শরীফের রেওয়ায়াত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাসের পর তিনি শুয়ে ঘুমিয়েছেন অজু করার পরে। তো এই হাদিস থেকে বুঝতে পারলাম অজু করে নেওয়া যাবে। এমনকি কেউ যদি রোজা রেখে থাকে আর রোজা রাখা অবস্থায় সে সহবাস করে রাত্রেবেলা, তখন সে ওই নাপাক অবস্থায় সে সেহরি খেয়ে রোজা রাখতে পারবে, কিন্তু রোজা শুরু করার পরে নতুন করে সহবাস করা যাবে না। তবে তার যে গোসল ফরজ ছিল ওই ফরজ অবস্থায় সে রোজা শুরু করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। এবং সহবাসের পরে শুয়েও থাকা যাবে, এটা অনেকেই জানেন না, তারা এ ব্যাপারে অনেক কঠোরতা আরোপ করে থাকেন। তো আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে যে এক হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডাকলেন। তো হঠাৎ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে গেলেন, তো তিনি ছিলেন নাপাক। তো তখন আল্লাহ, যখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে হে আবু হুরাইরা, আমি তোমাকে ডাক দিয়েছি আর তুমি দৌড়ে গিয়েছিলে, তুমি কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে? তখন আবু হুরাইরা বলল, হে আল্লাহ রাসূল, আপনি তো পবিত্র, আপনি কখনো নাপাক থাকেন না, আপনি ঘুমান না, ঘুমালেও আপনার অন্তর ঘুমায় না, তো আপনার তো সবসময় উজু থাকে, কিন্তু আমি তো নাপাক, তো এই নাপাক শরীরে আমি কীভাবে আপনার সাথে দেখা করি? তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিয়ে বললেন, আসলে দেখা করাতে কোনো সমস্যা নেই, তবে তুমি যদি উজু করো তাহলে সেটা ভালো। তো এই সমস্ত কোরআন এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সহবাসের পরে কেউ যদি বাড়ির কাজকাম করে, এবং ছেলেরাও সহবাসের পর তারা ঘুরতে পারে 4 ঘন্টা 5 ঘন্টা, কিন্তু আমাদের সমাজের ছেলেদের উপর কোনো বাধ্যবাধকতা আরোপ করা হয় না, সমস্ত বাধ্যবাধকতা কঠোরতা দেখা যায় মেয়েদের উপরে, আসলে এটা ঠিক নয়। তো সহবাসের পরে ছেলে হোক মেয়ে হোক ঘুরতে পারবে, বাড়ির কাজকাম করতে পারবে, মেয়েরা ছেলেদেরকে দুধ পান করতে পারবে ছেলে মেয়েদেরকে। তো এই বিষয়ে আরও বিস্তারিত আমাদের চ্যানেলে আরও অনেক আলোচনা রয়েছে। তো আপনাদের, আপনারা যারা আমাদের আলোচনা শুনেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং দিন প্রচারের জন্য অবশ্যই শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে করে প্রত্যেকটা মুসলমান এই সমস্ত বাণীগুলো জানতে পারে এবং ছোটো ছোটো ছেলে মেয়েরা তারা দুধ পান করতে পারছে না এই সমস্ত বিষয় যাতে তাদের সাথে আর না ঘটে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, সকলকে কবুল করেন, আমিন। হাযা মা মিন ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।